আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি পটলের দোরমার রেসিপি। পূর্ববঙ্গের খুব বিখ্যাত এই পদটি তোমরা হয়তো অনেকেই খেয়েছো বা অনেকে বানিয়েওছো, কিন্তু আমি যেভাবে বানাই সেই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি রূপা আর আমার কিচেনে সবাইকে স্বাগত। রেসিপিটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করবে যে তোমাদের সাথে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে। আর যদি সম্ভব হয় সকলের মধ্যে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি 6টা বড় সাইজের পটল নিয়েছি আর ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। প্রথমে আমি একটা ছুরি দিয়ে পটলের ওপরে স্কিনটা ঘষে নিচ্ছি, ঘষে পরিষ্কার করে নেব। দেখো যেভাবে ছুরি দিয়ে আমি পরিষ্কার করছি এইভাবে পটলের ওপরে স্কিনটা পরিষ্কার করে নিলেই হবে। এবার পটলের সামনে আর পেছনটা কেটে নিয়েছি। এবার মাঝ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটার সময় কিন্তু লক্ষ্য রাখবে যেন ওপর আর নিচে পুরোটা কাটা না হয়ে যায়। এবার একটা চামচের সরু অংশটা দিয়ে আমি ভিতরে বীজটা কিন্তু টেনে বার করে নিলাম। আরও একটা পটল আমি তোমাদের ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। স্কিনটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার ওপর আর নিচটা কেটে নিলাম। এবার একদম মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। কাটার সময় ওপর আর নিচটা কিন্তু কিছুটা ছেড়ে দিয়েছি। এবার একটা চামচের সরু অংশটা দিয়ে আমি ভিতরে বীজটা পরিষ্কার করে নিলাম। এইভাবে আমি সব পটলগুলোই কেটে নিয়েছি। পটলের থেকে যে বীজগুলো বার করেছি সেগুলো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব, একটা আদা, 2 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে। এবার প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি। আমি 30 সেকেন্ডের জন্য পেঁয়াজটা একটু ঢেকে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো যেটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আর চিংড়ি মাছ আমার খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজগুলো নরম হয়ে অনেক কিন্তু পরিমাণে কম হয়ে গেছে। এবার এর মধ্যে আদা আর রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা কিন্তু এর মধ্যে দিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন কিন্তু মিডিয়ামে রাখা আছে। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট পরে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ করছে। আরও 1 মিনিট আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট আলু সেদ্ধ। আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম। এবার এই সমস্ত মশলা চিংড়ি মাছের সাথে আমি আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ভালো করে ভেজে নেব যাতে আলুটা এর সাথে খুব ভালো করে মিশে যায়। আমার ভিতরে পুরটা তৈরি করা হয়ে গেছে, একটু আমি ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। 1 চামচ পরিমাণ বেসন আমি গুলে নিচ্ছি। বেসনটা কিন্তু একটু ঘন করে গুলতে হবে। এবার একটা পটল নিয়ে পটলটাকে ভালো করে ফাঁক করে নিয়ে একটা চামচের সাহায্যে আমি পুর এর মধ্যে ভালো ঢুকিয়ে দিয়ে চামচটা দিয়ে চেপে চেপে কিন্তু ভিতরে সেট করে নিচ্ছি। 1 চামচ করে পুর এর মধ্যে আগে দিয়ে নেব।
প্রত্যেকটা পটলের মধ্যে দেখো এক চামচ করে পুর দিয়ে আমি চামচ দিয়ে চেপে পুরটা ভিতরে সেট করে নিচ্ছি। এই পুরটা ভালো করে ভিতরে কিন্তু সেট করে বসিয়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পটলের পুরগুলোই ভরে নিয়েছি। এবার মুখটা হাত দিয়ে একটু চেপে বন্ধ করে দিচ্ছি। আর যে বেসনটা আমি গুলে রেখেছিলাম সেই বেসনটা এই কাটা জায়গাটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলোই আমি এরকম বেসন দিয়ে কাটা জায়গা মুখটা বন্ধ করে দেব। আমি আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে প্রথমে বন্ধ করে নিয়ে তার মধ্যে বেসনটা দিয়ে ভালো করে কাটা জায়গাটাকে বন্ধ করে দেবে, তাতে পটলটা ভাজার সময় ভিতরে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে আমি সমস্ত পটলগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। প্যানে আমি একটু বেশি পরিমাণ তেলই গরম হতে বসিয়েছিলাম। এবার পটলের যে দিকটায় বেসন লাগিয়েছি সেই দিকটা প্যানের দিকে দিয়ে সমস্ত পটলগুলো আমি প্যানের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পটলগুলো ভাজা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিটের জন্য আমি পটলগুলো ঢেকে দিলাম। 2 মিনিট পরে এবার ধীরে ধীরে পটলগুলোকে আমি উল্টে দেব যাতে এই পিঠটা ভাজা হয়ে যায়। কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে পটলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো আমি এবার একটা একটা করে পটল তেল থেকে তুলে নিচ্ছি। এবার প্যান থেকে বেশ খানিকটা তেল আমি কমিয়ে নেব। 1.5 টেবিল চামচ পরিমাণ তেল আমি প্যানে রাখবো। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে নরম হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। দেখো পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা টমেটো আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে পিস করে, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটোটা যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি এর জন্য 1 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। টমেটোটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে আমি টমেটোটা ভালো করে গালিয়ে দিচ্ছি যাতে ভালো করে এটা মিশে যায়। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি। আদা বাটাটা এবার আমি ভালো করে টমেটো পেঁয়াজের সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখা আছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 মিনিটের জন্য আমি প্যানটা ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে দেখো মশলাগুলো থেকে কিন্তু সামান্য হলেও তেল রিলিজ করা শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়েই আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল, কারণ পটলটা সেদ্ধ হতে হবে। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ পটলের দোরমা কিন্তু গ্রেভিটা একটু ঘনই থাকে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটা একটা করে পটল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2 মিনিটের জন্য আমি প্যানটা ঢেকে দিলাম। 2 মিনিট পর আবার একটু আমি পটলগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এবং এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরেই করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। সমস্ত পটলগুলো আমি উল্টে দিয়েছি। আবার 1 মিনিটের জন্য আমি প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন কিন্তু হাইতেই ছিল। 1 মিনিট পর
আমি এর মধ্যে এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে, আর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিংড়ি পটলের দোরমা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে তোমরা একবার কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। তাহলে আজকের মতো ধন্যবাদ।